রাজধানীতে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা শুরু হবে বেলা তিনটায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি, কথা বলবো তার সাথে। জেসি, উন্নয়ন শোভাযাত্রা প্রস্তুতি এবং এর মধ্য দিয়ে কি বার্তা দিতে চায় আওয়ামী লীগ, জানাবেন বিস্তারিত। চৈতি, আপনি জানেন যে আওয়ামী লীগের দুদিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা, সেটির প্রথম দিনে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রথম শোভাযাত্রাটি আজ অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রয়েছি, বেলা তিনটা থেকে এই শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি আমার পিছনে একটি অস্থায়ী মঞ্চ দেখতে পাচ্ছেন, একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং এরপরই এই উন্নয়ন শোভাযাত্রাটি শুরু হবে এখান থেকে এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ দিয়ে এই শোভাযাত্রাটি শেষ হবে। আপনারা জানেন, আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ তারা এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে এবং এই কর্মসূচিতে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সকল ইউনিট, ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা আসবেন। একই সাথে সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। শুধু রাজধানী নয়, রাজধানীর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং বরিশালের প্রত্যেক জেলায় এই কর্মসূচিটি বাস্তবায়ন করতে বলা হয়েছে। আপনারা জানেন যে যেহেতু কর্মসূচিটি শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা, তার মানে এই কর্মসূচির মাধ্যমে কিন্তু সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডেরই একটি বার্তা দেওয়া হবে সাধারণ মানুষকে। আর আপনারা জানেন যে এই শোভাযাত্রার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং এই সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। কাজেই সব কিছু মিলিয়ে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি জামাতের সময়কার যে চিত্র ছিল, সেই চিত্র তুলে ধরে সাধারণ মানুষকে নির্বাচনমুখী যে প্রচারণা, যে কর্মকাণ্ড, সেই সাধারণ মানুষকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির জন্য কিন্তু এই এই বার্তাটি দেওয়া হবে যে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি তুলে ধরে সাধারণ মানুষকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরিতে সেই ভূমিকা রাখতেই এই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। জেসি, ধন্যবাদ।